আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখছেন না, আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ দিচ্ছি। আশা করছি বরাবরের মতোই, অন্যান্য ব্লগের মতো, এই ব্লগটিতেও আপনাদের অনেক অনেক বেশি ভালোবাসা পাবো। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে এটি কিন্তু আমাকে জানাতে পারেন, আমার বেশ ভালো লাগবে। সেই সাথে আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলোতে কোথাও কোনো ইম্প্রোভাইজেশন যদি আনার প্রয়োজন হয় বা যদি আপনাদের কাছে মনে হয় যে এখানে চেঞ্জ করা দরকার বা আপনার কাছে যদি খারাপ লাগে নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আমি সকালবেলার দিকে একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কস খাই, এটা কয়েকদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই ড্রিঙ্কসটা খাবার পর অনেকটা সময় আর ক্ষুধা লাগে না, বাট অতটা সময় আসলে না খেয়ে থাকাটাও ঠিক না, যে কোনো খাবার দু ঘন্টার মধ্যেই আসলে খাওয়া উচিত। তো এর মধ্যেই আমি সকালের নাস্তাটা সেজন্য করে নিয়েছি। আজকে সকালের নাস্তায় ছিল একটা ওটসের রুটি, সেই সাথে রাতের একটু সবজি ছিল আর সাথে একটা ডিম সিদ্ধ। এরপরই ভাবলাম যে একটু চা করে নেই, আমার বাসায় সবারই একটু ঠান্ডা লেগেছে ভেতরে ভেতরে বোঝা যায়, তো ভাবলাম যে সবাইকেই একটু করে চা দেই, আর সেজন্যই লাল চা করে নিচ্ছিলাম। আমি নর্মালি চিনি জাতীয় খাবার খুব একটা খাই না বা আমার খুব একটা পছন্দও না, বাট সকালের এই চায়ের মধ্যে চিনি না দিয়ে কেন যেন খেতে পারছি না, যদিও চিনিটা অ্যাভয়েড করা আমার খুবই দরকার। তো একটু চিনি দিয়ে নিচ্ছি, যদিও বাকিদের চিনিটা একটু কম হবে তো পরবর্তীতে ওদের কাপে একটু করে দিয়ে নেব। এই কাজটা করতে করতে আপনাদের কাছে বরাবরের মতোই যে রিকোয়েস্টটা করে থাকি সেটি করে নিচ্ছি। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে। অনেক আপুরাই আমাকে মাঝে মাঝে বলে থাকেন যে আপনাদের কাছে নোটিফিকেশন যায় না, আমি আসলে এই সমস্ত বিষয়ে খুব একটা অভিজ্ঞ না, তো আমি খুব একটা বলতে পারছি না। তবে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি যে কেন নোটিফিকেশন যায় না, আমি যেটা পেয়েছি যে আপনাদের হয়তো বেল বাটনটা প্রেস করা থাকে না, সেজন্যই নোটিফিকেশন যায় না। তো আপুরা আপনারা প্লিজ একটু চেক করে দেখবেন যে নোটিফিকেশনের মানে বেল বাটনটা প্রেস করা আছে কি না। সকালবেলার দিকে এক কাপ চা, বেলকনি, সেই সাথে নিজের হাতে লাগানো গাছ বা সবুজ, আর আমি, আর কিছু লাগে কি এই জীবনে? নিজের জন্য অতটুকু হলেও হয়তো ঠিক ছিল, বাট বাসার অন্যান্য মেম্বারদের জন্য হলেও আমাকে রান্নাঘরে আসতে হলো এবং অনেক কিছু করতে হলো। আমি গতকাল রাতে এই ইলেকট্রিক চুলাটা রান্না করেছিলাম, কিন্তু চুলাটা আমি ভালো করে ক্লিন করে রাখিনি, যার কারণে সকালবেলায় ভালো করে ক্লিন করে নিলাম। আর এই চুলাটা ভালো করে ক্লিন না রাখলে আসলে ময়লা বা তেলের যে দাগগুলো থাকে সেগুলো বসে যায়। চুলাটা আমার খুব একটা ইউজ হয় না, আমি এটা এইভাবেই রেখে দেই, এর উপরে টুকটাক করে হালকা পাতলা জিনিস রাখি। তবে যখন আমার সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যায় সেই দিনটা খুব কাজে লাগে। পাশাপাশি প্রতিদিন রাতে আমি শুধু এখানে দুধ গরম করি এই। আর এখন যেহেতু ঠান্ডা চলে আসছে তো ঠান্ডার সময় দেখা যাবে যে সব সময় পানি গরম করতে থাকতে হয়, তো পানি গরমের কাজটা এই ইলেকট্রিক চুলাটাতেই হবে। আর ইদানিং আমার মনে হচ্ছে যে ইলেকট্রিক চুলায় মোটামুটি ভালোই কারেন্ট বিল আসে, যার কারণেও আমি খুব একটা ইউজ করি না ওটা। একেবারেই পারত পক্ষে যখন খুব বিপদে পড়ে যাই বা আমার দুই চুলা দেখা যায় বন্ধ, আরও কিছু রান্না করতে হবে, তখন সেই ইলেকট্রিক চুলায় বসিয়ে দেই। আসলে ইলেকট্রিক চুলায় খুব বেশি টাইম যায়, তো ওটা তো খুব বেশি টাইম ওয়েস্ট হয়, তো যার কারণে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করি না ওটাতে রান্না করতে, কারণ হাতে আমার আসলে খুব একটা সময় থাকে না। এরপরে রান্নাঘরটা কিন্তু ক্লিনই ছিল, তারপরেও টুকটাক করে অনেকগুলো থালা বাটি হয়ে গিয়েছে, তো সেগুলোকে মেজে নিচ্ছি, একটু বাইরে যাব, তো যার কারণে রান্নাঘরে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। দুপুরে যদিও খুব একটা রান্নার চাপ নেই, আমাদের আগের দিনের রাতের খাবারই ছিল, তো সেগুলোই গরম করে খেয়ে নিব। আমার খুব প্রিয় একজন আপু, ইউটিউবার আপু ফাহমিদা পারভিন উর্মি, আপুর চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপুর সাথে সাথে আমি নিজেও অনেক খুশি। আপু তুমি এভাবে করেই এগিয়ে যাও, সেই সাথে তোমার চ্যানেলটা আরও অনেক বেশি বড় হোক, ঠিক তোমার স্বপ্নের মতো।
আর আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব, আপু অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপুর চ্যানেলের নাম হচ্ছে ফাহমিদা পারভিন উর্মি। আমি এমন একটা মানুষ, আমার নিজের সাফল্য হোক বা না হোক, আমার পাশে বা আমি যার সাথে কথা বলি তাদের সফলতা দেখলে আমার যে কী আনন্দ হয়, আমার নিজের কী হচ্ছে না হচ্ছে এই দিকে আমার মাথাই থাকে না। এটা যে শুধু আমি আমার নিজের ক্ষেত্রে তা কিন্তু না, আমি আমার বাচ্চাদের ক্ষেত্রেও বা বাচ্চাদের মেন্টালিটিটাও ওইভাবে করেই তৈরি করছি, আর এজন্যই বোধহয় খুব একটা খারাপও নেই আমি। আপু তোমাকে আমি কংগ্রাচুলেট করেছি যদিও তোমার সেই ভিডিওতে, আমি আজকে আমার ভিডিওতে আবারও কংগ্রাচুলেট করছি তোমাকে। আবারও বলবো যে তুমি আরও অনেক দূর এগিয়ে যাও, ঠিক তোমার স্বপ্নের মতো। তুমি তোমার চ্যানেলকে নিয়ে যতটুকু স্বপ্ন দেখো সেভাবে করেই তুমি এগিয়ে যাও। আর তোমার যেহেতু 20,000 সাবস্ক্রাইবার হয়েছে, তো মিষ্টি তো পাওনা আছি আমি, তো আমি মিষ্টি খেতে চাচ্ছি না যেহেতু ডায়েটে আছি। তুমি মজার মজার রেসিপি দেখাও তোমার চ্যানেলে, এটাই চাই। কিছু গাছ প্রপোগেশনের জন্য রান্নাঘরে রেখে দিলাম, এগুলো শিকড় গজিয়ে গেলেই আমি লাগিয়ে দেব। আর একটা কয়েকদিন আগে রেখেছিলাম, ওইটার শিকড়টা গজিয়ে গেছে, তো ওটাও লাগিয়ে দেব। আর পাশাপাশি বাসার যে কাজগুলো টুকটাক করা সেগুলো করে রাখছি, কারণ যেহেতু বাইরে যাব তো বাহির থেকে এসেই যেন আমার সুবিধা হয়। গত ব্লগে এই ভিম লিকুইডটা নিয়ে আমি অনেক প্রশ্ন পেয়েছিলাম, সেই সাথে অনেকে বলেছেন যে আমি যে স্টিলের একটা ভিম লিকুইড জার কিনেছি সেটা কোথায় রেখেছি বা এরকম কিছু। আসলে ওইটা যেহেতু স্টিলের আর রান্নাঘরে থাকে, তো দেখা যায় রান্নাঘরে পানির জায়গা, মানে এটা তো পানির জায়গায় থাকে, তো স্টিলের জিনিস বুঝলাম যেটা, যে পানির জায়গায় রাখাটা ঠিক না, তাহলে একটু মরিচা পড়ার মতো হয়। সে যত ভালো স্টিলই হোক না কেন, খুব বেশি নিম্নমানের স্টিল হলে তো একেবারেই গেল, তবে ভালো স্টিল হলে দেখা যায় যে নষ্ট যে হয় না আমি তা বলবো না, তবে নষ্ট হতে দেরি লাগলেও কিন্তু নষ্ট হয়। তো যার কারণে ওটা আমি সরিয়ে ফেলেছি, কারণ আমার কাছে একটু কেমন যেন লাগছিল স্টিলটা পানির কাছে রাখা। তো এগুলো, এই হোল্ডারগুলো আমার ওয়াশরুমে ছিল, তো সেখান থেকেই একটা নিয়ে এসেছি। আমি হয়তো ভিম লিকুইডের একটা হোল্ডার কিনবো, তখন আবার এটাকে যেই জায়গায় ছিল সেখানেই রেখে আসব। তো রান্নাঘরটা মোটামুটি গুছানো কমপ্লিট, আর এর মধ্যেই আমি আমার ঘরগুলোকে ভালো করে ক্লিন করে ঘরটা মুছেই বাইরে চলে যাই। দিনের বেলায় আমার রান্নাঘরে কিন্তু অনেক আলো আসতো, এখন যেহেতু পাশে বিল্ডিং হচ্ছে তো মনে হচ্ছে যে আর এই আলোগুলো পাবো না, একটু অন্ধকার অন্ধকারই হবে। আপনাদের কি মনে আছে সেই যে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, আমার ছোট্ট ছেলেটা কিছু টাকা জমিয়েছিল ব্যাংকে, তো ও তো জমিয়েছিল 1453 টাকা। তো তারপর থেকে কিন্তু ওর জল্পনা কল্পনা শেষ নেই যে সেই টাকা দিয়ে সে কী কিনবে না কিনবে এরকম একটা ব্যাপার। মোটামুটি বেশ কয়েকদিন ভালোই একটা প্যারার মধ্যে গিয়েছি। একটা সময়ও বলেছিল যে আমাকে একটা আইফোন কিনে দিবে, যদিও সে বুঝে না যে আইফোনের আসলে প্রাইস কত বা কী এরকম। তারপরে তখন ওকে আমি বলি যে না, এটা তোমার যেহেতু জমানো টাকা, তুমি তোমার জন্য কিছু নাও। তখন সে বলেছিল একটা ক্যালকুলেটর কিনবে, তখন আবার আমি তাকে বুঝাই যে সে যেহেতু যোগ বিয়োগ গুণ এগুলো শিখছে এখন, তো ক্যালকুলেটর কিনে দেব না আমি। তারপরে সে একটা পর্যায়ে গিয়ে ফিক্সড করে যে সে একটা উকেলেলে কিনতে চায়। তো ফাইনালি ওর উকেলেলেটা আমরা কিনতে আসি। আমি অনেক আগেই এটা কিনে দিতে পারতাম ওকে, বাট আমি আসলে চাচ্ছিলাম ওকে সেই ফিলটা দিতে যে কোনো একটা জিনিস চাওয়ার সাথে সাথেই যে পাওয়া যায় না, একটু ধৈর্য ধরে থাকলে সেই জিনিসটা পাওয়ার যে আনন্দ, আমি এই ফিলটাই ওকে দিতে চাচ্ছিলাম। এরপরেও মাশাল্লাহ সে আরও অনেক টাকা জমিয়েছে, সেই টাকা দিয়েই কিছুটা আমাকে দিতে হয়েছে, তবে ওকে জানাইনি, ওকে বলেছি যে ওর জমানো টাকা দিয়েই ওকে কিনে দেয়া। তো আমার ছেলেটার যে কী আনন্দ, সে যাকে পায় তাকেই হচ্ছে বলে এই কথা, বাসায় যে আসুক না কেন তাকেই এই জিনিসটা জানায়। তো ওর উকেলেলেটা আমরা দুইজনই এসেছি কিনতে, তবে বাচ্চাদের প্রতি আমাদের এতটুকু ভরসা আছে বা ওদের চয়েসের উপর আমাদের একটু
মানে ভরসা আছে যে আমরা যেটাই ওদেরকে কিনে দেব সেটাই ওরা পছন্দ করবে। তবে আমি যদি দেখতাম যে আমার বাচ্চাদের পছন্দ মানে ওরা ওদের পছন্দে কিনতে চায়, সেক্ষেত্রে আবার কিন্তু ওদেরকে নিয়ে আসতাম। আমার ছেলেটা যখন অনেক ছোট তখন থেকেই দেখা গিয়েছে বাসায় থাকা স্টিলের প্লেট বাটি এগুলো টুংটাং করে বাজাতো, তো তখনই বুঝে গিয়েছিলাম যে আমার ছেলের একটু ইনস্ট্রুমেন্ট বাজানোর প্রতি দুর্বলতা আছে। তো এরপরে তাকে তবলা দেয়া হয়, তো কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কিন্তু সে তবলার কিছুটা তাল তুলতে পারে শুধুমাত্র ইউটিউবের ভিডিওগুলো দেখেই। আর এখন উকেলেলে কিনে দিলাম, ইনশাল্লাহ ইচ্ছা আছে নেক্সটে একটা গিটার কিনে দিব, তবে আরেকটু বড় হোক। অনেকদিন আগে একজন আপু, আমার ঠিক আপুটার কথা মনে নেই তবে ওনার করা কমেন্টটা কিন্তু আমার মনে গেঁথে গিয়েছিল, এবং সেই আপুকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকের ভিডিওতে। আপু, আপনি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন প্লিজ আপনি কমেন্ট করবেন, আমি আপনার নামটা একবার দেখতে চাই। অনেকদিন আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার এই সেলাই মেশিনটা, তখন আমার এটা যেহেতু হাত মেশিন তো হাত দিয়ে ঘোরাতে একটু কষ্ট হতো, যদিও আমার খুব বেশি কাজ হয় না এই মেশিন, শুধুমাত্র একটু কাটা ফাটা এরকম টাইপের কাজগুলোই বা সেলাইগুলোই করে থাকি। তো আপু বলেছিলেন যে একটা মোটর লাগিয়ে নিতে, তো আপুর নামটা আমার মনে না থাকলেও আপুর করা কমেন্টটা কিন্তু আমার ভিতরে গেঁথে গিয়েছে। তারপরে হচ্ছে আমি আবার মাঝখানে একটু সবাইকে জিজ্ঞেস করছিলাম যাদের মেশিন আছে যে হাত মেশিনে মোটর কি লাগানো যায় কি না, কারণ ইউটিউবে অনেকবার অনেকভাবে সার্চ দিয়েছিলাম হাত মেশিনে মোটর লাগানো যায় এরকম কোনো ভিডিও আমি পাইনি। অবশেষে ভাবলাম যে আচ্ছা দোকানে গিয়েই জিজ্ঞেস করব, পরে তো এই তো ফাইনালি আমি মোটরটা লাগাতে পারলাম। তো যেহেতু এটা মোটর তো আমার হাতের আর আমি খুব একটা পারদর্শীও না মেশিনের কাজে, যার কারণে একটু হিমশিম খেতে হচ্ছে, তবে খুব দুই একদিন প্র্যাকটিস করলেই হয়তো ব্যালেন্সটা চলে আসবে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যদি আমার আজকে ব্লগটি দেখে থাকেন আর আপনি তো জানেন যে আপনিই করেছিলেন কমেন্টটা মোটর লাগানোর, তো প্লিজ একটা কমেন্ট করবেন, আমি আপনার নামটা একবার হলেও দেখতে চাই। তা না হলে আমাকে খুঁজতে হবে আসলে কমেন্টগুলো, যেহেতু অনেক আগেই করা ছিল এই কমেন্টটা। তো এখানে হচ্ছে মোটরটা লাগানোর জন্য আমি একটা লোক ডেকে নিয়ে আসি, যেহেতু আমি নিজে নিজে পারবো না, পরে দেখলাম যে না অনেকটাই ইজি, প্রথম আর কি শিখে নিলাম। সেই সাথে হচ্ছে এখানে আমার মেশিনের যে জিনিসগুলো ছিল সেগুলোকেও একটু গুছিয়ে রেখে দিচ্ছি, আর এই চকগুলো কিনে নিয়ে এসেছি এইবার। আমি জানি না এই জিনিসটার কেন খুব বেশি মানে একটু উন্নত কেন করে না এই চকটা, একটা পেন্সিলের মতো থাকলে খুব সুবিধা হয়, আর এই চকটা এই অবস্থায় খুব ভেঙে যায় আর আমার নষ্ট হয় সেই সাথে হারিয়েও যায়। তো মেশিনের যে জিনিসগুলো সেগুলোকে গুছিয়ে রাখছি। এখানে হচ্ছে তেলের মেশিনে তেল দেওয়ার যে পটটা সেটা, তো এটা আমার দুইটা আছে, একটা হচ্ছে মুখটা খোলা আর একটা মুখটা বন্ধ। তো নর্মালি যখন এমনি রাখি আমি মুখ বন্ধওয়ালা যে ঢাকনাটা সেটা দিয়ে রাখি, আর যখন মেশিনে তেল ইউজ করি তখন তো এটা দিয়ে ইউজ করি। আর পাশাপাশি হচ্ছে মেশিনটাকে তেল দিয়ে ভালো করে একটু ঘষে নিলাম অলিভ অয়েল দিয়ে। এই অলিভ অয়েল দিয়েই পুরো মেশিনটাকে আমি ভালো করে মুছে টুছে নিয়েছি, যেহেতু সামনে শীত আসছে তো ভাবছি যে এর মধ্যেই একটু রোদে দিব। আমি যেহেতু মেশিনের কাজ খুব একটা পারি না, তবে জামা টুকটাক বানাতে পারি, পায়জামা হালকা পাতলা পারি, খুব একটা ফিনিশিং ভালো হয় না। আসলে ফিনিশিং ভালো হবে কি মানে ফিনিশিং ভালো হওয়ার জন্য যে কাজটুকু করা দরকার এটাই আমার আসলে কখনো করা হয়নি, তবে মনে হচ্ছে এরপর থেকে করব। আমরা দুজনই যেহেতু বাইরে গিয়েছিলাম, বাচ্চারা ছিল ওদের দাদু বাসায়, তো বাইরে থেকে এসেই বিকেলের দিকেই আমরা দুপুরের খাবারটা খাই। আর দুপুরের তো রান্না বাসায় করিনি, তবে আগের রাতের কিছু খাবার ফ্রিজে ছিল, মাংস ছিল, ভাত সব কিছুই ছিল, তো সেগুলোই গরম করে খেয়ে নিয়েছি। এরপরে আবার বাচ্চাদেরকে ওই বাসা থেকে নিয়ে এসে ভাবলাম যে রাতের রান্নাটা করি, আর বিকেলের নাস্তাটাও আমরা ওই বাসায় করে এসেছি, মানে চা খাওয়ার যে পর্বটা। তো এখন ভাবলাম যে রাতে যে রান্নাগুলো করব সেগুলোকে একটু কেটে বেছে ধুয়ে রাখি। রান্না করতে আসলে খুব একটা সময় লাগে না, তবে রান্নার আগের যে প্রিপারেশনগুলো থাকে এগুলোতেই আমার সময়টা যায়। আর সেই সাথে এখন একটু রান্নাটা কম করে করছি, মানে পারতপক্ষে দুইটা রান্না তো না হলেই না,
দুইটা করছি এরকম, সামনে মেয়ের পরীক্ষা, তো এরকম। আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু এখন ব্যস্ত থাকছি, হচ্ছে সামনে শীত আসছে, আমার পুরো বাসাটা ক্লিন করে রাখা খুব দরকার। খুব বেশি ডাস্ট দেখছি যে বিভিন্ন জায়গায় হয়েছে, তো সেগুলো প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে রাখছি। তো দেখা যায় রান্নার জন্য আর আলাদা করে খুব একটা সময় আমি পাই না। তো এদিকে আমি যেহেতু ডায়েট করছি, রাতে ভাত খাবো না, তো আমার খাওয়ার জন্যও তো কিছু একটা রান্না থাকতে হবে। তো ভাবছি যে পালং শাক দিয়ে কই মাছ রান্না করব, তাহলে মাছ শাক এই দুটাই আমার খাওয়া হয়ে গেল। আর শুটকি যেহেতু এমনি এমনি খাওয়া আমি খেতে পারবো না, মানে ভাত ছাড়া খেতে পারবো না, তো আমার জন্য শুটকিটুকু রেখে দিব, পরের দিন দুপুরবেলা আমি খেয়ে নিব এই শুটকি দিয়ে। তো রান্নাঘরে কাজ করতে করতে আমি আপনাদেরকে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটাকে যদি প্লিজ সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই কষ্টগুলো আসলে তখনই ভালো লাগে, বা কষ্টগুলো করে কষ্টটা মনে থাকে না তখনই, যখন দেখি যে চ্যানেলটা গ্রো করছে বা চ্যানেলের ভিউজ হচ্ছে, তখনই আসলে খুশিটা লাগে। একজন আপু কয়েকদিন আগে কমেন্ট করেছিলেন যে আমি কয়েকদিন আগে কাঁকড়া রান্না করেছিলাম একটা কড়াইয়ে, তো সেই কড়াইটা দেখাতে বলেছিলেন। তো এই কড়াইয়ের মতো আমার আলু সেফ বা অ্যালু সেফ যাই হোক না কেন, এরকম ব্র্যান্ডের আরও একটা কড়াই আছে, সেটাও দেখিয়ে দিলাম সিলভারের। আর এই কড়াইটার একটা স্পেশালিটি হচ্ছে এটা স্টিলের, বাট স্টিলটা কেমন যেন একটা স্টিল, চাইনিজ স্টিল খুব সম্ভবত। আর এটা হচ্ছে লাগে না, মানে আপনি মাছ ভাজেন বা যাই করেন না কেন এটা লেগে যাবে না। এই যে দেখছেন, আমি কিন্তু মাছটা দিলাম সাথে সাথেই, কিন্তু মাছটা হচ্ছে আমি খুন্তি দিয়ে একটু উল্টানোর চেষ্টা করছি, এটা কিন্তু লেগে যাচ্ছে না। তবে রান্না করার আগে একটু পাতিলটা বা পাত্রটা, কড়াইটা একটু গরম করে নিতে হয়, তাহলেই হচ্ছে আর লেগে যাবে না। আর এটার অনেক অনেক আপুরাই এর মাপটা বলতে বলেছিলেন, এটা অনেক আগের কেনা তো যার কারণে মাপটা আমার ওভাবে করে মনে নেই, তবে এটা কিন্তু অনেক বড় সাইজের। আর এই কড়াইগুলো আমি দেখেছি হোটেলগুলোতে, নর্মালি সকালের নাস্তা যে আমরা পরোটা বা পরোটা টরোটা যে কিনতে যাই না যে হোটেলগুলোতে, সেই হোটেলগুলোতে এই ধরনের কড়াইগুলো থাকে। তো ওখানে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আসলে ব্যবহার বিধি কি বা কিভাবে এটা ভালো থাকে এরকম, তো ওনারা বলেছিলেন যে এটা ভালো থাকবেই হচ্ছে ক্লিনের উপর, ক্লিনিংয়ের উপর, মানে যত বেশি ভালোভাবে ক্লিন করে আপনি রাখবেন তাহলে কোনো খাবারই এখানে লেগে যাবে না। তো তারপর থেকে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটাই ফলো করি, মানে এই কড়াইটায় রান্না করার পরে আমার মাথায় প্যারা হয়ে থাকে যে এটাকে ভালো করে ক্লিন করতে হবে। তো আমি মাঝে মাঝে দেখা যায় বালু ছাই মেশানো যে আমার একটা মিশ্রণ আছে থালা বাসন মাজার, তো সেটা দিয়েই হচ্ছে মেজে রেখে দেই। তো যেহেতু রাতে আমি ভাত খাবো না, তো আমার জন্য এখানে পালং শাক দিয়ে কই মাছটা রান্না করলাম, আর এই পাশাপাশি কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার এর মধ্যে আমি শুটকিটা ভুনা করে নেব। লইট্টা শুটকি আপনাদের কার কার পছন্দের, আমার তো জানের জান প্রাণের প্রাণ এরকম একটা অবস্থা, শুটকি আমার খুব ভালো লাগে, তবে শুটকির মধ্যে চ্যাপা শুটকি, লইট্টা শুটকি, এই শুটকিগুলো আমার ভীষণ পছন্দের। তো আজকে শুটকি ভুনাটাও এত বেশি মজা হয়েছিল, ভেবেছিলাম যে রাতে খাবো না, তারপরেও কিন্তু লবণ দেখতে দেখতে আমার মোটামুটি ভালোই শুটকি খাওয়া হয়ে গিয়েছে। শুটকিটা দেখতেও আমার মনে হয় ভালোই হয়েছে, তাই না? আপনারাই বলবেন যে শুটকি ভুনাটা কেমন, লুকিংটা কেমন। তবে পরের দিন আমি যেহেতু ভাত দিয়ে খেয়েছি, তো এটা কিন্তু খুবই মজার ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।